বিদেশে অর্থ পাচারে জড়িতদের মধ্যে ক্যাসিনো কাণ্ডে সম্পৃক্ত যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট, খালেদ মাহমুদ ভূঁইয়া ও বহিষ্কৃত কমিশনার মমিনুল হক সাইদের বিরুদ্ধে অর্থ পাচারের প্রমাণ পেয়েছে সিআইডি। হাইকোর্টের নির্দেশের আলোকে এই সংক্রান্ত তদন্ত প্রতিবেদনে তাদের নাম উঠে এসেছে। হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের ভার্চুয়াল বেঞ্চে উপস্থাপন করার পর শুনানি হবে। ডেপুটি অ্যাটর্নি জেনারেল AKM আমিনউদ্দিন মানিক জানান, জমা দেওয়া প্রতিবেদনে বলা হয়েছে, পাচার হওয়া বিপুল পরিমাণ অর্থ উদ্ধারের কাজ করছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। প্রতিবেদনে ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট সহ অনেকের নাম রয়েছে। বিদেশি অর্থ পাচারকারীদের বিষয়ে তথ্য জানাতে দুর্নীতি দমন কমিশন ও রাষ্ট্রপক্ষকে গত বছরের 17 ডিসেম্বর নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। খালেদ মাহমুদ ভূঁইয়া, রাজিম হোসেন রানা, জামাল বাহার্তা, শরীফুল ইসলাম, আওলাদ হোসেন, ইসমাইল হোসেন সম্রাট, এনামুল হক, আরমান, মমিনুল হক সাইদ, শাহজান বাবলু, নাজমুল আবেদিন, A K M জাহিদ হোসেন। আমরা হাইকোর্টের প্রতিবেদনটা দাখিল করব এবং হাইকোর্ট এটার প্রয়োজনীয় ব্যবস্থা করার জন্য যেটা ভালো মনে করেন সেই মর্মে আদেশ প্রদান করবেন।